গত এক বছর ধরে শ্বশুরের ভোগের শিকার হয়ে চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে পুত্রবন্ধু। স্বামী মানসিক ভারসাম্যহীন ও শারীরিকভাবে দুর্বল হওয়ায় ওই ভুক্তভোগীকে প্রতিনিয়ত ভোগ করত শ্বশুর বজলুর রহমান নামের ওই ধর্ষক। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তাড়ালি ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামে। এই ঘটনায় ধর্ষণের শিকার পুত্রবধূ বাদী হয়ে গত 23 তারিখে সাতক্ষীরা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাদী হয়ে শ্বশুরের নামে মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত মামলাটি কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে FI হিসেবে গণ্য করার নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে অফিসার ইনচার্জ মামুন রহমান গত মাসে মামলাটি থানায় এজাহার হিসেবে গণ্য করেন। মামলা দায়েরের পর থেকে গ্রেফতার এড়াতে লম্পট শ্বশুর এলাকা ছেড়ে পালিয়েছেন। মামলা সূত্রে ও ভুক্তভোগী জানান, শারীরিক দুর্বলতার কথা গোপন রেখে পূর্ব নারায়ণপুর গ্রামের বজলুর ছেলে সঙ্গে গত 2022 সালে 25 জুলাই পারিবারিকভাবে বিয়ে হয় ধর্ষণের শিকার ওই গৃহবধূর। বিয়ের এক মাস পরে ভুক্তভোগী গৃহবধূকে উপজেলার শের আলী ক্লিনিকে অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য ভর্তি করা হয়। হাসপাতালে ফাঁকা কেবিনে অসুস্থ অবস্থায় পুত্রবধূকে জোর করে ধর্ষণ করে শ্বশুর বজলুর রহমান। পরবর্তীতে বাড়িতে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দীর্ঘ 11 মাস ধরে পুত্রবধূকে ধর্ষণ করতেন শ্বশুর নামের ওই লম্পট। শ্বশুরের ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়ে ওই ভুক্তভোগী। নিজে আত্মহত্যার চেষ্টা করলেও লোকলজ্জার ভয়ে ধর্ষণের ঘটনা কাউকে জানায়নি ওই গৃহবধূ। পরবর্তীতে সুযোগ বুঝে শ্বশুরবাড়ি থেকে সুকৌশলে বাবার বাড়িতে পালিয়ে যায় ভুক্তভোগী। বাড়িতে যে সমস্ত ঘটনা খুলে বলে তার স্বজনদের। অসুস্থ অবস্থায় বাবার বাড়িতে পালিয়ে আসার পরে চিকিৎসার জন্য ধর্ষণের শিকার ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে যায় তার মা। হাসপাতালে আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টের মাধ্যমে জানতে পারেন ভুক্তভোগী 12 সপ্তাহের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হয়ে গেলে জোরপূর্বক গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য চাপ দিতে থাকে প্রভাবশালী শ্বশুর। উপায় না দেখে নিজেকে মামলা থেকে বাঁচাতে স্থানীয় নেতাদের দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মীমাংসার চেষ্টা চালান শ্বশুর বজলু। বিষয়টি কোনোভাবে আপোষ না করে শ্বশুরের বিচারের দাবিতে আদালতে মামলা দায়ের করেন ওই গৃহবধূ। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক নকিব হোসেন জানান, আদালতে মামলার পর থেকে আসামি পালিয়ে রয়েছে, এছাড়া আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।